এই মুহূর্তে 24 আওয়ার্সের পর্দায় আমরা একদমই পেয়ে গেছি শিশির বাজুরিয়া। সামনেই ভবানীপুরের ইলেকশন, একদমই কালকে ক্যাম্পেনের লাস্ট ডেট ছিল, সেটা নিয়ে দেখেছি আমরা ভবানীপুরে একটা ধুমধুমার সৃষ্টি হয়েছিল। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কালকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন, আজকেও গিয়েছিলেন, গতকাল পশ্চিমবঙ্গের আমাদের এক দল গিয়েছিল সিওর অফিসে, আজকে কেন্দ্রীয়ভাবে আমরা চিফ ইলেকশন কমিশনারের কাছে গিয়েছিলাম। দেখুন, গতকালের যে ঘটনা খুবই খারাপ ঘটনা, এরা আগে থেকে প্ল্যান ছিল, পুরো পরিকল্পিত ছিল। এটা কি হলো, একটি বাহিনী, গুন্ডা বাহিনী, 8 থেকে 10 জনের গুন্ডা বাহিনী সকাল 11টায় নাগাদ অর্জুন সিংজির উপর হামলা করে, ওই একই বাহিনী 1 ঘন্টা পরে দিলীপ ঘোষের উপর হামলা করে। আর দুটোই কেসে কি দেখা গেল, কলকাতা পুলিশ উদাও, মানে আগে থেকে প্ল্যান ছিল। কেন ছিল, তার কারণ আছে, যাতে ভোটাররা এটা টিভি পর্দায় দেখে ভয় খেয়ে কেউ বাড়ি থেকে না বেরোয়। তৃণমূল বুঝে গেছে, মমতা ব্যানার্জি নিজে বুঝে গেছেন, এই সিট উনি হারছেন, এখন একমাত্র উপায় হচ্ছে যদি ভোটের পার্সেন্টেজ ইনি কমিয়ে দিতে পারেন। কিভাবে, লোকদের ভয় দেখিয়ে। আজকে আমরা যে গতকালও ডিমান্ড করেছি, আজকেও করেছি, আজকে আমরা আশ্বাস পেয়েছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে, তার সেকশন 144 যে গতবার সাধারণ নির্বাচনে লাগন হয়েছিল সেটা আবার এখানে জারি হবে, যাতে ভোট যখন হবে 144-এ আন্ডারে ভোট হবে। দাদা, 30 তারিখ দুর্গা পুজো, আমরা জানি একদম যে সেই জায়গায় আজকে নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করেছে, আপনারা কীভাবে দেখছেন? দেখুন, মহালয়া থেকে ভাইফোঁটা, পশ্চিমবঙ্গে আমরা সব জায়গায় একটা অন্য উৎসবের একটা মেজাজ থাকে, তখন মানুষ কি নির্বাচন নিয়ে লড়ে? এটা কি করে ঘোষণা হলো আমরা অবাক, নিশ্চয়ই আমরা এটা টেক আপ করবো, কিন্তু যদি নির্বাচন হয় বিজেপি লড়বে। ভবানীপুরে দেখুন, আজকের রায়েতে বোঝা গেল দ্যাট মুখ্য সচিবের যে চিঠি যার ভিত্তিতে ইলেকশন কমিশন এই ইলেকশন ঘোষণা করলো, সেটা অ্যাকচুয়ালি একেবারে ভুল। মহামান্য আদালত মুখ্য সচিবের ভর্ৎসনা করেছে, মুখ্য সচিবের যদি কিছু একটু লজ্জা থাকে, এখন অবধি ওনাকে পদত্যাগ করা উচিত, করেননি তো, উনি তো দলদাস। আজকে কিন্তু আমরা তার বিরোধিতা করেছি, তার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু নির্বাচন থেকে তো আমরা বেরোবো না, আমরা তো নির্বাচন তো লড়বই। দেখুন, বাবুল সুপ্রিয় গেলেন, তাতে কি হলো, আজকে তারপর থেকে তৃণমূল তো বলছে অনেক আসছে, আমরা যদি দরজা খুলে দিই বিজেপি উঠে যাবে, তো তোমার দরজা কে বন্ধ রাখতে বলেছে, খুলে দাও না ভাই, দেখো খুলে দেখে কারা আসবে। দেখুন, বিজেপি একটি দল, সংগঠনের উপর চলে, কোনো ব্যক্তি বিশেষের উপর চলে না।